পাঁচ নাম্বার এন্ট্রিটার মধ্যে আছে বেতন 10 মাস 40,000 টাকা। আচ্ছা 10 মাসের জন্য দিছে 40,000 টাকা, তাহলে এক মাসের জন্য দিছে কত টাকা? 4,000 টাকা। দেখো যেহেতু তারা 10 মাসের বেতন দিয়ে ফেলছে, তাহলে এখনো দিতে হবে কত মাসের বেতন? 2 মাসের, কারণ আমরা 12 মাসের দেই। যেহেতু 10 মাসের দিছে, তার মানে আমাদেরকে এখনো 2 মাসের দিতে হবে। যেহেতু এক মাসের জন্য তারা 4,000 টাকা দেয়, তাহলে 2 মাসের বকেয়া আছে। 2 মাসের জন্য আমাদেরকে এখনো প্রদান করতে হবে 8,000 টাকা, রাইট? তাহলে আমরা এখানে লিখবো প্রথমে বেতন 40,000 যোগ বকেয়া 8,000, মোট হবে 48,000। অন্যদিকে যে অংশটা এখনো প্রদান করা হয়নি, আই মিন সমন্বয়ের যে অংশটা 8,000 টাকা, ওই অংশটা আমাদেরকে লিখতে হবে বকেয়া বেতন 8,000 টাকা, তাহলেই হয়ে যাবে। তো দেখো তুমি আবার খেয়াল করো, আমরা কিন্তু রেওমিলের অংশটা লিখেছি একবার, মানে 40,000 টাকাটা একবার লিখেছি। অন্যদিকে সমন্বয়ের মধ্যে যে অংশটা ছিল 8,000 টাকা, এটা কিন্তু আমরা দুইবার লিখে ফেলেছি অলরেডি। সো তুমি ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছ, আমরা কমপক্ষে দুইবার ব্যবহার করতেছি প্রত্যেকটা এন্ট্রি। 7 নাম্বারটা আছে কর্মচারীদের বেতন প্রত্যেক মাসের পরবর্তী মাসের 7 তারিখে প্রদান করা হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, প্রত্যেক মাসের বেতন তার পরবর্তী মাসের 7 তারিখে, মানে সো মাচ ইম্পর্টেন্ট এটা, এবং তোমার তো মাথা পুরো উল্টায় যাবেই, কারণ তুমি কখনোই হয়তো এটা খেয়াল করো না। কথা হচ্ছে তুমি যদি এভাবে চিন্তা করো, সাপোজ এটা হচ্ছে 2019 সাল এবং 2020 সাল, আমরা মূলত যে কোনো একটা বছরের অঙ্ক করি। তো যেহেতু আমরা সাপোজ 2019 সালের অঙ্ক করতেছি, তো এখন কথা হচ্ছে জানুয়ারির বেতন দেওয়া হয় ফেব্রুয়ারি মাসের 7 তারিখে, ফেব্রুয়ারি মাসের বেতনটা দেওয়া হয় মার্চ মাসের 7 তারিখে। ঠিক একই রকম ভাবে যখন নভেম্বর মাস আসে, তখন তার নভেম্বর মাসের বেতন দেওয়া হয় ডিসেম্বর মাসে এবং ডিসেম্বর মাসের 7 তারিখে। তাহলে ডিসেম্বর মাসের বেতনটা দেওয়া হবে কবে? নিশ্চয়ই ডিসেম্বর জানুয়ারির 7 তারিখে। এবং খেয়াল করো 2019 সালের ডিসেম্বর মাসের বেতনটা দেওয়া হয় 2020 সালের জানুয়ারি মাসের 7 তারিখে। কথা হচ্ছে ভাইয়া, আমরা তো হিসাব করি বছরের শেষে, তার মানে ডিসেম্বরের লাস্টের দিন, রাইট? তাহলে ডিসেম্বরের লাস্টের দিন যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু ডিসেম্বরের বেতনটা আমরা অন্তর্ভুক্ত করি নি, কারণ ডিসেম্বরের বেতনটা দিয়ে হিসাব করবো আমরা জানুয়ারিতে। তো আমাদের তো এই বছর হিসাব ক্লোজ করতেই হবে। তো এই ডিসেম্বরের যে এক মাসের বেতন এখনো বকেয়া আছে, এই টাকাটা আমরা বকেয়া ধরে রাখবো। তো কথা হচ্ছে এখানে লেখা আছে 33,000 টাকা রেওমিলের মধ্যে, তার মানে এখানে দেখো ডিসেম্বরের বেতনটা কিন্তু এখনো দেওয়া হয়নি, এটা কিন্তু ভবিষ্যতে দিতে হবে। কবে দিতে হবে? 2020 সালের জানুয়ারির 7 তারিখে। তার মানে আমরা যেহেতু ডিসেম্বরের বেতন দেইনি, দিছি কয় মাসের বেতন? 11 মাসের বেতন। তার মানে 11 মাসের বেতন হচ্ছে 33,000 টাকা, তার মানে এক মাসের বেতন 3,000 টাকা। তো সেই ডিসেম্বরের 3,000 টাকা এখনো দেওয়া হয়নি, ওই টাকাটা দিতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে পরিচালন ব্যয়ের মধ্যে 33,000 টাকা বেতন হিসেবে, এবং যোগ করে দিতে হবে বকেয়া বেতন 3,000 টাকা। আর বকেয়া আছে যে অংশটা, ওইটা হচ্ছে চলতি দায়, ওইটা আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ের মধ্যে দিতে হবে, বকেয়া বেতন 3,000 টাকা। তাহলে আমরা সমন্বয়ের এন্ট্রি চলতি দায়ে একবার এবং পরিচালন ব্যয়ের মধ্যে একবার যোগ করে দিলাম, তাহলে দুইবার চলে গেল সমন্বয়ের, এবং আরেকবার হচ্ছে বেতন সরাসরি পরিচালন ব্যয়ের মধ্যে গেছে একবার। বলা আছে বেতন 90% 36,000 টাকা, এবং রেওমিলের মধ্যে এটা লেখা আছে। আচ্ছা ভাইয়া, বেতন দিতে হবে অবশ্যই, তুমি একজন মানুষকে কাজ করাইছো, তাকে 100% বেতনটা দিয়ে দিতে হবে। যদি 1,000 টাকা তার মজুরি হয়, 1,000 টাকা দিয়ে দিতে হবে। এখন কথা হচ্ছে ওনাদের দেওয়ার কথা ছিল 100%, কিন্তু দিছে 90%, তাহলে 90% হচ্ছে
36,000 টাকা। তাহলে 1% সমান কত? 1% সমান হচ্ছে 36,000 ভাগ 90। কথা হচ্ছে আমাদেরকে যেহেতু দেওয়া হয়ে গেছে 90%, তার মানে এখনো কত পার্সেন্ট দিতে হবে? 10%। তো 1% হচ্ছে 36,000 ভাগ 90, মানে 400 টাকা। তাহলে এখনো দিতে হবে 10%, তার মানে 10 দ্বারা গুণ করলে হবে 4,000 টাকা। সো উই ক্যান সে এখনো বকে আছে 4,000 টাকা। তাহলে যখন আমরা এই বেতনটা লিখব 36,000 টাকা, এইটার সাথে যোগ করে দিব বকেয়া বেতন, মানে এই যে 10% এই 4,000 টাকা, এই 4,000 টাকা যোগ করে দিব 36,000 টাকার সাথে, তাহলে হবে মোট 40,000 টাকা। অন্যদিকে যে অংশটা এখনো বকে আছে, মানে 10% 4,000 টাকা, এটা তো ভবিষ্যতে প্রদান করতে হবে কর্মচারীদের। সো আমরা চলতি দায়ের মধ্যে বকেয়া বেতন নামে দিব 4,000 টাকা। তাহলে তুমি দেখতেই পাচ্ছ আমরা সমন্বয়ে প্রত্যেকটা এন্ট্রি কিন্তু কমপক্ষে দুইবার ইউজ করলাম, এবং পরবর্তীতে থাকবে অন্য কোনো বিষয়ের সমন্বয়গুলো নিয়ে, যেগুলো তুমি একদম হার্ডভাবে অ্যান্সারই করো না। অ্যান্সার তো দূরের কথা, মাথায় হাত দিয়ে বসে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি আসলেই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। তুমি যদি এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পছন্দ করে থাকো, এমনই সব ক্লাসগুলো করতে চাও, তাহলে তোমাকে এই মুহূর্তে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে, এই ভিডিওটি শেয়ার করে দিতে হবে তোমার বন্ধুদের সাথে, সর্বোপরি সাথে থাকতে হবে। ধন্যবাদ।